জানা গিয়েছে অনলাইন পোর্টালে পাখির তথ্য নথিভুক্ত করেন ওই ব্যবসায়ী তার ভিত্তিতেই ভেরিফাই করতে গিয়ে গরমিলের বিষয়টি নজরে আসে এরপর বৃহস্পতিবার ইন্দ্রনীল ভট্টাচার্য নামের ওই ব্যক্তিকে নথি নিয়ে অফিসে আসতে বলা হলে বৃহস্পতিবার ফরেস্টের অফিসে আসেন তিনি জানা গিয়েছে যে নথি অনলাইনে তিনি জমা দিয়েছিলেন সেখানে যে পাখির হিসাব দেয়া হয়েছিল তার সাথে বাস্তবের কোনো মিল নেই এরপর তদন্তকারী অফিসাররা জোকাতে ওই ব্যক্তির ফার্মে হানা দেন দেখা যায় হিসাবের বাইরেও প্রচুর পাখি রয়েছে শুধু তাই নয় সেই ফার্মে বেআইনিভাবে ব্রিডিং করানো হচ্ছে বিদেশি পাখিদের যার কোনো বৈধ কাগজ নেই এরপর সেখান থেকে পাখিগুলি নিয়ে আসা হয় এরপর চলে জিজ্ঞাসাবাদ ইন্দ্রনীল ভট্টাচার্য সঠিক নথি দেখাতে না পারায় গ্রেফতার করা হয় তাকে শুক্রবার ইন্দ্রনীল ভট্টাচার্য নামের ওই ব্যক্তিকে বিধাননগর কোর্টে তোলা হয় সূত্রের খবর তদন্তকারীদের প্রাথমিক অনুমান এই পুরো বিষয়ের আড়ালে আদতে বিদেশি পাখি পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারে এই ব্যক্তি পুরো বিষয়টি নিয়ে চলছে তদন্ত মানস চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা